তো হ্যালো বন্ধুরা, তোমরাও যদি এই ধরনের 3D ফটো এডিটিং করতে চাও তো আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এই ধরনের 3D ফটো কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে। তোমরাও চাইলে এই ধরনের ফটো কিন্তু খুবই সহজে এডিটিং করে এবং ভাইরাল করতে পারবে। তো আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই ধরনের ফটো খুবই সহজে কিন্তু এডিটিং করে দেখাবো। তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য প্রথমে তোমাদের গুগলটা তোমরা ওপেন করে নেবা। তো গুগল ওপেন করার পর এখানে সার্চ বক্সে লিখে দিবা বেস্ট মাউন্টেন ইমেজ, দিয়ে সার্চ করে নেবা। বেস্ট মাউন্টেন ইমেজ সার্চ করার পর এবার তোমরা তোমাদের এখানে একটা মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবা। জাস্ট আমি এটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এবার তোমরা এখান থেকে যে কোনো একটা পছন্দের মতন সিলেক্ট করে নেবা। তো সিলেক্ট করার পর এবার তোমরা ডাউনলোড কীভাবে করবা, ডাউনলোড করার জন্য এভাবে ইমেজে ক্লিক করে থাকবা। ক্লিক করার পর এখানে দুই প্রথমেই দেখতে পাচ্ছ একটা অপশান চলে এসেছে। তো এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবা, দিয়ে তোমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমার তো ইমেজ আগে থেকে ডাউনলোড করা আছে। তারপর ওটা ডাউনলোড করার পর তোমরা তোমাদের পিক্সেল ল্যাব অ্যাপটা কিন্তু ওপেন করে নেবা। তো পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর এখানে তোমরা সাইজ সিলেক্ট করে নেবা, ইউটিউব সাইজ বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য ওখানে সাইজ সিলেক্ট করে নেবা। তো ইউটিউব সাইজ সিলেক্ট করার পর এখানে আমি ইমেজে ক্লিক করে দেবো। তো ইমেজে ক্লিক করার পর এবার এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবো এখান থেকে। তো সিলেক্ট করার পর এটা পুরোটা এভাবে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এবার এখানে আমি একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা লক করে দেবো, জাস্ট এটা লক হয়ে গেছে। তো লক হওয়ার পর এবার এই অপশানটাতে ক্লিক করে দেবো। তারপর ক্লিক করার পর এবার তোমরা তোমাদের যে কোনো নাম এখানে লিখে দেবা। তো আমি আমার নামটা এখানে দিয়ে দেবো। তো এটা দেওয়ার পর এবার স্টাইলিশে অপশানে ক্লিক করে দেবা। তারপর এটা ক্লিক করার পর এখানে একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবা। তো সিলেক্ট করার পর এবার আমি এটা একটু বড় করে নেব। তো বড় করার পর এবার এখানে একটা অপশান চলে আসবে, ফ্রন্ট লেখা আছে। তো এই অপশানটা ক্লিক করে দেবা। তো এই অপশানে ক্লিক করার পর এভাবে নিচে চলে আসবে, একদম নিচে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবা শর্ট কাট লেখা আছে। তো এই অপশানটাতে ক্লিক করে দেবা। তারপর ক্লিক করার পর এভাবে এটা সিলেক্ট করে নেবা। সিলেক্ট করার পর এবার এটা তোমাদের করতে হবে এইভাবে, তোমরা এটা বড় করে নেবা। তো বড় করার পর এবার তোমাদের যেটা করতে হবে এভাবে এটা সাইডে সরিয়ে দেবা। সরানোর পর এবার এখানে একটা অপশান আছে, এই অপশানটা অন করে দেবা, এভাবে অন করে দেবা। তো অন করার পর এবার তোমাদের যেটা করতে হবে, তোমাদের একটা যে কোনো মানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। তো যে ধরনের করবা এখানে পিছনে একটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো ওটা করার পর এবার আবার এখানে চলে আসবা। তো আসার পর এখানে লেখা আছে 3D টেক্সট, তো এই অপশানে ক্লিক করে দেবা। ক্লিক করার পর এটা আবার রাইট মেরে দেবা। তো রাইট মারার পর এবার তোমাদের যেটা করতে হবে এভাবে এটা কম বেশি করে নেবা। তো কম বেশি করার পর এই অপশানটাতে এবার ক্লিক করে দেবা। তো অপশানে ক্লিক করার পর এভাবে এটা ক্লিক করে দেবা। তো ক্লিক করার পর এভাবে এটা সিলেক্ট করে নেবা। তো সিলেক্ট করার পর বন্ধুরা 3D ইমেজ কিন্তু এখানে এডিটিং করা হয়ে গেছে। তো দেখতে পেলে বন্ধুরা খুবই সহজেই কিন্তু তোমরা 3D ফটো এডিটিং করতে পারবে। তো আই হোপ বন্ধুরা ভিডিওটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ইউটিউব রিলেটেড ভিডিও সব প্রথমে দেখার জন্য। তো আবারও বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে।